গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস এটা হচ্ছে চাকলা, আর চাকলা লোকনাথ মন্দিরে এসেছি আজকে। আর এই যে লোকনাথ মন্দির, তো ওই মন্দিরের ভিতরে যাব আর যা যা দেখবো সবটাই তোমাদের দেখাবো। তো চলো গাইস। আর গাইস এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে যজ্ঞ হয়। আর এই যে এখানটায় দেখতে পাচ্ছ যে লোকনাথের মন্দিরে পুজো দেওয়ার লাইন। তো গাইস আমরা পুজো দেবো না, বাইরের জন্য দাঁড়িয়ে আছি, ভিতরটা যাব। গাইস এখন এই যে মন্দিরের ভিতরে যাব, আর এক মাসিমা এসে এটা এই তিলকের বোটাটা কেটে দিয়েছে, তো ভালোই লাগছে গাইস। মানে ভালো লাগছে বলতে কি, মানে দেখতে ভালোর কথা বলছি না, একটা মন থেকে অন্যরকম ফিলিংস আসছে এটা পরে। তো চলো গাইস এখন মন্দিরের ভিতরে যাব। এত লজ্জা পাচ্ছিস কেন? হ্যাঁ কি করছো সোনা তুমি? কত করে এগুলো? 5 টাকা পিস। আর ওইটা ও তো গাইস দেখতেই পাচ্ছ এইটুকু বাচ্চা মেয়ে কত সুন্দর এটা লোকনাথ ঠাকুরের মূর্তি নিয়ে এত বড় একটা ফুলের মালা দিয়ে বলছে বিক্রি করব না, এটা আমি এটা লোকনাথ বাবাকে দিয়েছি। আর এগুলো বিক্রি করবে সোনা? মন্দিরের চত্বর ঘোরা অলরেডি কমপ্লিট, তো দুপুর হয়ে গেছে আর এখন প্রসাদ বিতরণ হবে। তো চলো গাইস এবার প্রসাদ খাবো। দেখতেই পেলে উপরটা তোমাদের ঘুরিয়ে দেখালাম, আর এখন প্রায় দেড়টা অলরেডি বেজে গেছে। তো ওখান থেকে কুপন নিয়েছিলাম, সেখানে প্রসাদ বিতরণ হবে, এখন প্রসাদ খাবো, খিচুড়ি প্রসাদ। তো আমরা 30 টাকার কুপনটা নিয়েছি। তো চলো গাইস প্রসাদ। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে প্রসাদের লাইন কত লম্বা লাইন পড়েছে, আর এই লাইনে আমরা এখন দাঁড়িয়েছি। তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে লাস্ট প্রসাদ খাবো। তো চলো গাইস, প্রচণ্ড লম্বা লাইন গাইস দেখতেই পাচ্ছ ঘুরিয়ে ঘুরিয়ে। তো গাইস দেখতেই পাচ্ছ এই যে কুপন কেটেছি আর এখানে এখন প্রসাদ খাবো। আর কুপন কাটলে কি গাইস পয়সা দিয়ে খাবার খেলেও এখানে এভাবেই লম্বা লাইনে দাঁড়াতে হবে, পাকে 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 ঘুরে ঘুরে তারপরে যেতে হবে। গাইস ওখানে প্রসাদ খেলাম দেখতেই পেলে, আর প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর অলরেডি আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, সবাই বাড়ি যাবো। তো চলো গাইস আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো গাইস যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। জয় বাবা লোকনাথ।